প্রাথমিক স্কুলে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম রয়েছে, পড়ুয়াদের জন্য আলাদা পরিচয়পত্র। এই প্রাথমিক স্কুলের পরিকাঠামো টক্কর দেবে বেসরকারি স্কুলকেও। সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের সরকারি প্রাথমিক স্কুলেই ব্যবহৃত হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি। স্কুলের পরিকাঠামো তাক লাগাবে যে কোনো বেসরকারি স্কুলকেও। বাসন্তীর চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র। বাসন্তীর চুনাখালী হাটখোলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা প্রায় 250। তবে স্কুলের পরিকাঠামো রীতিমতো টক্কর দেবে যে কোনো বেসরকারি হাইটেক স্কুলকেও। তবে এসবই সম্ভব হয়েছে স্কুলের প্রধান শিক্ষক, সহশিক্ষক ও স্কুল পরিচালন কমিটির উদ্যোগেই। নিশ্চয় প্রশ্ন জেগেছে, কি এমন অভিনব পরিকাঠামো রয়েছে এই স্কুলে? বিষয়টা তাহলে খোলসা করেই বলা যাক। সুন্দরবনের প্রত্যন্ত এই স্কুলে সম্প্রতি শিক্ষক দিবসের দিন চালু হয়েছে স্বয়ংক্রিয় ডিজিটাল অ্যাটেন্ডেন্স সিস্টেম। স্কুলের সকল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র। অর্থাৎ প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরলেই স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন একদিকে স্কুলের সার্ভারে আপলোড হয়ে যাবে, তেমনি তার অভিভাবকের মোবাইল ফোনেও SMS-এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাদের সন্তান স্কুলে পৌঁছে গিয়েছে। একই রকমভাবে স্কুল ছুটির সময়ও ওই ডিজিটাল পরিচয়পত্র মেশিনের সামনে ধরতে হবে পড়ুয়াদের। তখনও ঠিক একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছবে যে স্কুল ছুটি হয়েছে। স্কুলের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। আমাদের এটা খুব উপকার হয়েছে, কারণ আমরা তো সবসময় মাঠে ঘাটে চাষবাস করে থাকি। আমাদের ছেলেমেয়েরা স্কুলে মানে যে সময়টা বেরোয় সেই সময় আমরা খুব এমনিতে চিন্তায় থাকি নদী নালা রাস্তাঘাটের ব্যাপারে। এবার এই মেশিনটা চালু হয়ে আমরা জানতে পারলাম যে আমার মেয়ে কখন স্কুলে পৌঁছলো, কখন ওখান থেকে বেরোলো। সঙ্গে সঙ্গে আমাদের ফোনে এটা মেসেজ চলে আসছে, এর মাধ্যমে আমরা জানতে পারছি। এটা হয়ে আমাদের ছেলেমেয়েদের আরও একটা সুবিধা হয়েছে যে তাদের মনেরও একটা মানে ভয় চাপ সৃষ্টি থাকবে যে আমরা স্কুলে যাওয়া বেরোনোর নাম করে অন্য জায়গায় সময় কাটাতে পারবেন না, এটা বাড়িতে কেন জেনে যাবে বাবা মারা। সেই কারণে এই ছেলেমেয়েরা এটা হয়ে মানে ওদের খুব একটা সুবিধা হয়েছে পড়াশোনার দিক দিয়ে, স্কুলে আসার প্রতিও একটা আগ্রহ বাড়বে এই মেশিনটা হয়ে। বিশেষ করে আমরা তো বলবো যে আমাদের যেরকম সুবিধা হয়েছে ছেলেমেয়েদের পক্ষেও খুব সুবিধা হয়েছে, এতে ওদের পড়াশোনাটাও আরও ভালো হবে। তবে শুধু ডিজিটাল অ্যাটেন্ডেন্স মেশিন নয়, আরও একাধিক বিষয়ে এই স্কুল আর 5টা সাধারণ সরকারি স্কুলের তুলনায় অনেকটাই এগিয়ে। ইতিমধ্যেই স্কুলে চালু হয়েছে ডিজিটাল ক্লাসরুম। অডিও ভিজুয়াল প্রযুক্তি ব্যবহার করে ছেলেমেয়েদের পড়ানোর ব্যবস্থা যেমন এখানে রয়েছে, তেমনই স্কুলের সমস্ত দেওয়াল কংক্রিটের স্তম্ভগুলিকে রাঙিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে। সুবিধা হয়েছে কেন? তার কারণ এতে আমাদের এই স্কুলে আসতে আগ্রহটা বাড়বে। হ্যাঁ, আমাদের এই বিষয়টা খুবই ভালো লাগছে। কেন? কারণ এতে আমরা প্রত্যেক দিন স্কুলে আসছি, এটা আমাদের বাবা মারা জানতে পারছে, আর তাতে তারাও খুশি হচ্ছে যে আমাদের বাচ্চারা অন্য কোথাও যাচ্ছে না, শুধু স্কুলেই যাচ্ছে পড়াশোনা করার জন্য। সবাই খুবই আমরা খুশি আছি। 15ই আগস্ট, 26শে জানুয়ারির মতো বিশেষ দিনের পরিচয় থেকে শুরু করে নানা ধরনের সামাজিক বার্তা, ছড়া, মনীষীদের ছবি ও পরিচয় থেকে আরও অনেক কিছু ফুটিয়ে তোলা হয়েছে সেখানে। আমরা ভাবছি যে এখন যে ডিজিটাল যুগটা, সেটা বাচ্চাদের পক্ষে যাতে ভালো হয়, আমরা সেই সিদ্ধান্ত নিয়ে সব টিচাররা মিলে একটা আলোচনা করে ভাবলাম যে নতুন কিছু করে দেখাবো, যেটা করে দেখানোর জন্য আমরা একটা এই উদ্যোগটা নিই, ডিজিটাল উদ্যোগ। যে উদ্যোগটার মাধ্যমে ভাবি যে বাচ্চারা নিয়মিত যে টাইমে স্কুলে পৌঁছানোর কথা, অনেক সময় বাচ্চারা সেই সময় স্কুলে আসছে না, ভাবছি সেই সময় স্কুলে আসছে না বা যে সময় স্কুল ছুটি হচ্ছে বাড়ি পৌঁছানোর কথা সে সময় পৌঁছাচ্ছে না। এই ডিজিটালের মাধ্যমে যদি আমরা কোনোভাবে যে বাচ্চারা যে সময় আসছে সেই সময় যে প্রমাণিত যে বাচ্চারা আসছে জানতে পারবে, অভিভাবকরা সম্পূর্ণ জানতে পারবে যে বাচ্চারা এই সময় স্কুলে আসছে বা আমার বাচ্চা এই সময় স্কুল ছুটি হয়েছে, বাচ্চারা এই সময় স্কুলে পৌঁছাবে, সেটার চিন্তাভাবনা নিয়ে আমরা এই উদ্যোগটা নিই, যাতে বাচ্চারা নিয়মিত স্কুলে আসে এবং সব কিছু যে সুযোগ সুবিধা যে এটা নিয়ে হচ্ছে সেটা যেন পায় সম্পূর্ণভাবে, পড়াশুনোর ক্ষেত্রে যেন আরও উন্নত লাভ করতে পারে বলে আমার মনে হয়েছে বলে আমরা এই উদ্যোগটা নিতে। এছাড়াও স্কুলে রয়েছে ভেষজ উদ্যান, আমার দোকান, মনের কথা বক্স সহ আরও অনেক কিছু। পড়ুয়াদের সুরক্ষার কথা ভাবার পাশাপাশি এমন অভিনবভাবে বর্তমান প্রজন্মকে পুঁথিগত শিক্ষার সঙ্গে অন্যান্য ক্ষেত্রেও যেভাবে আলোর দিশা দেখাচ্ছে তা সত্যি নজিরবিহীন বলা যেতেই পারে।
আমাদের এই বিদ্যালয় সুন্দরবনের প্রত্যন্ত এলাকায়, যেখানে ছাত্রছাত্রীদের আসা যাওয়াটা অনেকটা অনিয়মিত। আমরা দেখেছি ছাত্রছাত্রীরা বাড়ি থেকে অনেকে সকালবেলায় তাদের খাওয়া মানে অভাবে পান্তা খেয়ে বিদ্যালয়ে আসে, 8টা সাড়ে 8টায় বেরিয়ে আসে। বাবা মারা খানিকটা সতর্কতার একটু অভাব আছে গার্ডিয়ানদের, যার জন্য তারা ওই টাইমে এসে বিদ্যালয়ে বসে থাকে। আবার বিদ্যালয় থেকে যখন বাড়ি যায় তারা বাড়ি পৌঁছতেও দেরি হয়, অনেক সময় দেখেছি গার্ডিয়ানরা সেটা নিয়ে খুব ফ্রাস্ট্রেশনে থাকেন বা চিন্তার মধ্যে থাকেন। এবং বিদ্যালয়ে বেশ কিছু আমাদের অ্যাক্টিভিটিস আছে, অনেক দিন আমাদের নির্দিষ্ট সময়ের বাইরেও কিছু ছাত্রছাত্রীকে নিয়ে কার্যক্রম হয়, যেটাকে নিয়ে বাবা মারা খুব অনেক দুশ্চিন্তার মধ্যে থাকেন। সেটা একটা ব্যাপার, যার জন্য আমরা ছাত্ররা কখন বিদ্যালয়ে একটা নির্দিষ্ট টাইমে আসবে, 10:30টায় আমাদের অ্যাটেন্ডেন্সটা দেবেন, আবার 3:30টায় তারা বিদ্যালয়ে ডিপারেচার করবে। এবং সঙ্গে সঙ্গে এই মেসেজটা অভিভাবক অভিভাবিকার যে ফোন সেখানে মেসেজ হয়ে যাচ্ছে, এবং তাতে সুবিধা অভিভাবকরাও তার শিশু কখন বিদ্যালয়ে এন্ট্রি করছে এবং কখন ডিপারেচার করতে তারা যেমন এনসিওর হতে পারছেন, সঙ্গে সঙ্গে আমরা একটা শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যোগ নিয়েছি। এটা টুনাখালি হাটতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের নিজস্ব উদ্যোগ, আমাদের ভিএসি কমিটি থেকে আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, একটা মডেল অ্যাটেন্ডেন্স, যাতে করে আমাদের যেটা হার্ড কপি অ্যাটেন্ডেন্স হয় সেই জায়গাটা যেমন কভার করে, এবং সারা বছর একটা স্টুডেন্টস কত অ্যাটেন্ডেন্স করলো, কতদিন বিদ্যালয়ে এলো, এবং সেটা যখনই আমরা ওই যে আমাদের স্বয়ংক্রিয় যে মেশিনটা আছে তার মাধ্যমে আমরা একটা বাটন টিপে একটা সুইচ টিপেই সেটা থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, সুন্দরবন। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় চাঁদ। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।